আন্দোলনের ধারায় পরিবর্তন আনতে যাচ্ছে বিএনপি। হরতাল অবরোধের পর অসহযোগ আন্দোলন, ঘেরাও কর্মসূচি সহ নতুন কর্মসূচির আভাস দিয়েছেন দলটির নেতারা। তারা জানান, 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ যেসব কর্মসূচি দিয়েছিল এবারও তাই দেওয়া হবে। ইতিমধ্যে আমরা জেনেছি, আলোচনা করেছি, তার পরিপ্রেক্ষিতে আমরা কিছুদিন বিচ্ছিন্ন ছিলাম, বিক্ষিপ্ত ছিলাম, কিন্তু আমাদের এই কর্মসূচিকে আপনারা সফল করেছেন। এটা আমাদের না, এটা আপনাদেরও কর্মসূচি, আমাদের সকলের কর্মসূচি। এটা খালি আমাদের একার অধিকার নয়, এর জন্য আমরা লড়ছি না। আপনার আমার সকলেরই ভোট দানের অধিকার, মুক্ত বাংলাদেশে বেঁচে থাকার অধিকার। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আত্মগোপনে থেকে বিভিন্ন হরতাল অবরোধের কর্মসূচি ঘোষণা করলেও মাঠে নেই কেন্দ্রীয় নেতারা। এবারে আত্মগোপনে থেকে ভিডিও বার্তা প্রকাশ করেছেন অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার পুত্র বিএনপি নেতা ইশরাক হোসেন। যুক্তরাষ্ট্রকে সুপার পাওয়ার উল্লেখ করে তাদের পরামর্শ অবহেলা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। প্রধান নির্বাচন কমিশনার যুক্তরাষ্ট্র নিয়ে সঠিক কথাই বলেছেন বলেও মনে করেন তিনি। আসসালামু আলাইকুম। ধর্ষতা ইতিমধ্যেই রাজনীতি বা আগামী যে রাজনীতি রয়েছে, সংসদ নির্বাচন ইতিমধ্যে তা ঘোষণা হয়ে গিয়েছে, 7 জানুয়ারি নির্বাচন হবে। অন্যদিকে বিএনপি ভাবতেছে যে তারাই ক্ষমতায় থাকবে, অন্যদিকে আওয়ামী লীগ ভাবতেছে যে তারাই পুনরায় ক্ষমতায় বসবে। ইতিমধ্যে এ নিয়ে প্রখর দ্বন্দ্বয় দেখা দিয়েছে, সেখানে সামনে গিয়ে আগতে মানে এগোতে পারে এর পরিস্থিতিকে কেন্দ্র করে এবার কিছু বিশিষ্ট জনের বক্তব্য, সেই বক্তব্যগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওর শুরুতে ছোটো ছোটো স্কিপে যে ভিডিওগুলো দেখেছেন, প্রথমে সেই ভিডিওগুলো দেখাবো, পরবর্তীতে এর থেকে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য ভিডিও সহকারে আলোচনা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছি আজকের ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে পরপর সেই ভিডিওগুলো দেখে আসি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দুই মেরুতে অবস্থান করছে আওয়ামী লীগ এবং বিএনপি। আগামী 7 জানুয়ারিকে সামনে রেখে ক্ষমতাসীনরা উৎসবের আমেজে মাতলেও বিরোধীরা পালিয়ে বেড়াচ্ছেন মামলা আর গ্রেফতার আতঙ্কে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আত্মগোপনে থেকে বিভিন্ন হরতাল অবরোধের কর্মসূচি ঘোষণা করলেও মাঠে নেই কেন্দ্রীয় নেতারা। এবারে আত্মগোপনে থেকে ভিডিও বার্তা প্রকাশ করেছেন অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার পুত্র বিএনপি নেতা ইশরাক হোসেন। কি আছে সেই ভিডিও বার্তায় জানাচ্ছেন সোহাগ বিশ্বাস। ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের পর থেকে গ্রেপ্তার এড়াতে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ বিরোধী দলের অনেক নেতা আত্মগোপনে রয়েছে। 28 অক্টোবরের সংঘর্ষের পর থেকে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে দেখা যায়নি ইশরাককে। বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে তার ছোট ভাই ইশফাক হোসেনকে। তার নাম ইশরাক হোসেনের ভাই সাদেক হোসেন খোকার ছেলে, এই জন্য আমাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার চলমান আন্দোলন নিয়ে নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বার্তা দেন ইশরাক। ভিডিও বার্তায় ইশরাক বলেছেন, বর্তমানে বাংলাদেশে একটি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। আপনারা সকলেই জানেন যে বর্তমানে একটি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে। এই বর্তমান অবৈধ অনির্বাচিত ফ্যাসিস্ট বাকশালীয় নব্য রাজাকার আওয়ামী লীগ সরকার, তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে আরেক দফা দখলের জন্য সকল কিছু আয়োজন তারা সম্পন্ন করার চেষ্টা করে চলেছে। তারা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ, অর্থ সম্পদ, জনগণের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করার যে প্রক্রিয়া সেটিকে অব্যাহত রেখে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তাদের যে সকল অপকর্ম তারা করেছে, সকল যে মানবাধিকার লঙ্ঘন করেছে, গুম, খুন, হত্যা, মেগা প্রজেক্টের লুটপাট সহ নানাবিধ যে অপরাধে তারা জড়িয়েছে, সেগুলো থেকে তারা আগামী দিনে বিচারের মুখোমুখি হতে পারে, সেটির ভয়ে তারা আজকে চাচ্ছে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে আমাদেরকে হত্যা করে হোক, নির্যাতন করে হোক, কারাবন্দী করে হোক, তারা তাদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখবে, এই চেষ্টা তারা করে চলেছে।
হরতাল অবরোধে সকলের অংশগ্রহণের কথা উল্লেখ করে জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে ইশরাক বলেন, সর্বসাধারণকে প্রথমে ধন্যবাদ দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আন্দোলনরত সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল এবং জনগণের সাথে একাত্মতা জানিয়ে আমাদের হরতাল এবং অবরোধ কর্মসূচিগুলো আপনারা সফল করেছেন সেটার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে 28 অক্টোবরের পর এই সরকার তার ভয়াবহতা দেখিয়েছে, সে ইতিমধ্যে আমরা জেনেছি, আলোচনা করেছি। তার পরিপ্রেক্ষিতে আমরা কিছুদিন বিচ্ছিন্ন ছিলাম, বিক্ষিপ্ত ছিলাম, কিন্তু আমাদের এই কর্মসূচিকে আপনারা সফল করেছেন। এটা আমাদের না, এটা আপনাদেরও কর্মসূচি, আমাদের সকলের কর্মসূচি। এটা খালি আমাদের একার অধিকার নয়, এর জন্য আমরা লড়ছি না। আপনার আমার সকলের ভোট দানের অধিকার, মুক্ত বাংলাদেশে বেঁচে থাকার অধিকার এবং আমাদের সকল নাগরিক অধিকার চর্চা করার যে অধিকার সেটিকে রক্ষা করার জন্যে এই কর্মসূচিগুলো দেওয়া হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। এবং আমি সর্বসাধারণকে বলবো, আগামীকাল 48 ঘন্টার অবরোধ শুরু হতে যাচ্ছে ভোর 6টা থেকে। আপনারা সর্বাত্মকভাবে এই অবরোধকে সফল করবেন। আপনারা আমার পার্টিসিপেশনের মধ্যে দিয়ে কিন্তু এই চলমান আন্দোলন তার সফলতার দিকে চলে পৌঁছে যাবে। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে হরতাল অবরোধ করে কতদিন এভাবে সম্ভব এবং কীভাবে এই সরকারকে পতন ঘটানো সম্ভব, আমি আপনাদের বলতে চাই যে এই কর্মসূচির মাধ্যমেই এই সরকারকে দিনে দিনে দুর্বল করে আমরা পতনের দিকে নিয়ে যেতে সক্ষম হব। এটি আপনারা আস্থা রাখুন, বিশ্বাস করুন কর্মসূচির দিকে, আপনারা নিজেরাও সেটি কিছুদিনের মধ্যেই আরও বেশি উপলব্ধি করতে পারবেন। ওই ভিডিও বার্তায় ইশরাককে আরও বলতে দেখা যায়, আওয়ামী লীগ সরকার তারা 173 দিন হরতাল করেছে এবং ব্যাপক জ্বালা পোড়া ক্ষতি সাধনের মাধ্যমে একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে এই তাদের তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি সেটিকে তখন বাস্তবায়ন করেছে। তো আমি যে কথাটি বলতে চাই যে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের সকল কর্মসূচি বাস্তবায়ন করছি, রাজনৈতিক গণতান্ত্রিক কর্মসূচি, সেটির মাধ্যমেই এই সরকারের যে অবৈধ অর্থনীতি এবং লুটপাটের যে অর্থনীতি সেটিকে দুর্বল করে আমরা তাদেরকে বাধ্য করব যে আগামীতে একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য বাধ্য করা হবে এবং পরবর্তীতে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে। যেখানে 7ই জানুয়ারি আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, সেই তারিখেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু নির্বাচন কি আদৌ হবে এই সংক্রান্ত বিভিন্ন মতামত সবাই ব্যক্ত করতেছে বা সাধারণ আমজনতার মধ্যে ইতিমধ্যে প্রকট দেখা দিয়েছে এ নিয়ে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের কী মতামত রয়েছে সেই মতামতটুকু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে এরকম পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ যাবত আমাদের সঙ্গেই থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।